টিকটিকি এরকম পোড়ায় ঝুলায় রাখছে গন্ধে। আবার আমার ভাই গেছিল চাইনিজ ফ্রাইড রাইস আনতে, যে দেখে যে ওখানে তেলা পোকা এইসব, ও এসে আর খায় নাই, বলে না আমি এগুলো কিচ্ছু খাবো না, তেলা পোকা টেলা পোকা দেখে আসছে এগুলি খায়, এর মধ্যে কোনটার মধ্যে আছে কি আমি খাবো না। আর আমি তো জানি না, আমি ফ্রাইড রাইস খেয়ে গিয়েই ওই টিকটিকির ওই পাশে রাস্তার উপর ওরা ই করে তো গন্ধ আসছে, আর সাথে সাথে সব বমি, অসম্ভব। ওরা কিভাবে খায় ভগবান জানে। হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরায় নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি হরি ওম তৎসৎ। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। এই যে আপনারা খান না অনেক সময় এরকম বাচ্চাদের খাওয়ান যে চকলেট বা এগুলো আছে স্টিকি হয় না খুব এরকম টেনে টেনে, এগুলো কি দেয় জানেন? মেয়েদের চুল জেলেটিন ওই দিয়ে বানায়, চুল দিয়ে। এই যে আমাদের নিচে সকালবেলা দেখি এই বৃন্দাবনে এসে ওরা চুল খোঁজে, দেখে যেখানে সাধুরা বা মাতাজিরা চুল রাখে না, এই জন্য বৃন্দাবনে এখন ওই ব্যবসাদাররা আসে। চুল বিক্রি করবেন, চুল এই কি করবে? এই চুল দিয়ে, এই চুল দিয়ে জেলেটিন বানায়, জেলেটিন ওই দেখেন না স্টিকি হয় যেগুলো, ওগুলো দিয়ে মেশিনে জেলেটিন বানায়। এই জন্য চুল দিয়ে নাকি ফর চুলা বানায়, ওই যে নকল চুল বানায় এরকম, সেটা হচ্ছে বড় চুল। আমাদের ছোট চুল দিয়ে কি করে? ও তো যারা বড় চুল, ও তো আপনার ভারতের একটা অঙ্গরাজ্য আছে যেখানে মেয়েদের চুল প্রতি মাসে আপনার 1 হাত করে বড় বলে যায়, ওরা চুলের বিজনেস করে মাথার চুল দিয়ে, ওরকম রাজ্য আছে। কিন্তু এই যে ছোট চুল এগুলো দিয়ে কি করে এগুলো? কারণ বিজ্ঞান কোনো কিছু বানাতে পারে না, আমাদেরটাই আমাদেরকে কি করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই দেয়, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়, বুঝতে পেরেছেন? ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই দেয়, ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে দেয়। এই যে আমি দেখলাম সেদিন আমাদের এখানে, সরি, এটা কি চালের কথা লিখলো, ইন্ডিয়া ব্যান করে দিচ্ছে রিসেন্টলি, কি একটা চাল আসে ওই চালটাকে ওরা কেটে সাইজ করে কি কি করে যেন ওইটাকে করে, এজন্য কোম্পানি থেকে ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। মানুষ নোংরামি যত করা। হরে কৃষ্ণ প্রভু, আমিও একটা নিউজে দেখছি চাল নাকি ওটা নাকি প্লাস্টিক। না ও তো প্লাস্টিক চাল তো এমনিতেই আছে। তারপরে এই যে আপনারা কি বলে এই যে লুজ যে মশলার গুঁড়া কেনেন, লুজ এই লুজ মশলা গুঁড়োর মধ্যে কি দেয় জানেন? এই হলুদ ইটের গুঁড়া দিয়ে দেয়, ইট ইট করে গ্রাইন্ড করে ওর মধ্যে মিক্সার করে দেয়, ইটের গুঁড়া খাওয়া। আমরা তো বলি টমেটো সস দাও, টমেটো সস চাউমিনের সঙ্গে না হলে ভালো লাগবে না। হ্যাঁ টমেটো সস দাও না হলে ভালো লাগবে না। টমেটো সস যদি বানায় কিভাবে দেখেন, পা দিয়ে পাড়িয়ে ওর উপরে দাঁড়িয়ে পা দিয়ে একবারে মানে দুই পা দিয়ে এরকম দাঁড়ায় আর মোবাইলে কথা বলতেছে, এগুলো ফেসবুকের মধ্যে দেয় কিছু ছেলে পানে আছে না, ভিডিও গুলো করে ওরা ভাইরাল করে দেয়, ওর মধ্যে দাঁড়িয়ে মনে সুখে কথা বলতেছে আর পা দিয়ে পাড়িয়ে যাচ্ছে। আমরা বলি আরে টমেটো সস দাও,
এইসব করে, এর জন্য প্র্যাকটিক্যাল জিনিস যা খাবেন না তা এরকম হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রভু আপনি এই যে মাছ খায়, যারা মাছ খায় আপনি জানেন, যদিও ধরতাম যে যাক একটু যদি ভালো মাছটা খাইতে তবুও ভালো, সাচ এক্সাম্পল, এমনিতে তো মাছ খাওয়া খারাপ, তবুও যদিও ভালো জিনিসটা খেতে তাও ভালো। এই মাছের মধ্যে কি দেয়? ফরমালিন দেয়। আরে ফরমালিন হচ্ছে মরণের ওষুধ। হরে কৃষ্ণ প্রভু, নমস্কার, একটু ডিস্টার্ব করলাম, আমার ছেলের সাথে পরিচয় হন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনি ভালো আছেন? জি আপনি ভালো? এই আপনাদের কৃপা আশীর্বাদে আমার ভালো লাগলো আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে পরিচয়ে। এ হচ্ছে আমাদের লিলি মাতাজির পুত্র, সবাই আশীর্বাদ করবেন, প্রভু বিদেশে থাকে এবং সে ইদানিং একটু ভক্তি তার মায়ের মতো আসছে, প্রভু একটু গীতা পড়ছে, এটা খুব ভালো। তার সে এখন বিদেশে গিয়ে বুঝছে যে আসলে ভক্তি ছাড়া কিছু নেই জীবনে। তো আপনার কথা অনেক শুনেছি, আপনার মা সবসময় আপনার প্রশংসা করে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, দেখা হয়ে খুব ভালো লাগলো। নমস্কার। আমাদের আমাদেরও খুব ভালো লাগলো। জি আশীর্বাদ করবেন। অবশ্যই আপনি আসবেন মাঝে মধ্যে, আমাদের জুমে আসবেন, আমার প্রয়োজন আমার সঙ্গে ইয়ে করবেন। খুব ভালো লাগলো প্রভু আপনার সঙ্গে কথা বলে। আমার খুব ভালো লাগলো প্রভু, নমস্কার। নমস্কার, হরে কৃষ্ণ। এর জন্য এই যে মাছের মধ্যে দেয় ফরমানি, আমাদের বৈদিক শাস্ত্রে কি বলা আছে জানেন? মাংসের চেয়ে মাছ খেলে পাপ বেশি। কেন? কারণ মাংসভোজীরা হচ্ছে কি, পশুরা হচ্ছে এক ভোজী আর মাছ হচ্ছে সর্বভূত। কারণ আপনার নদীতে যা যায় সব মাছ খায়, পসা ধসা কুত্তা মুত্তা যা আছে যা যায় সব খায়, উচ্ছিষ্ট মুষ্টিষ্ট, তারপরে সমস্ত সুইচ লাইন কিসের সঙ্গে, সমস্ত আপনার ঘরের বাথরুমের লাইন কোন জায়গায়, সব নদীতে এই মাছ খায়, তার মানে সব খায়। কিন্তু অ্যাটলিস্ট যারা পশু আছে ও একটা জিনিস খায়, তৃণভোজী ধরুন কি বলে ওই মানুষ খায় পাঁঠার মাংস, অ্যাটলিস্ট ও কি খায়, ঘাস পাতা খায়, কিন্তু মাছ ও সব খায়। এজন্য শাস্ত্রে বলছে মাংস খেলে যা না পাপ হয়, মাছ খেলে তার থেকে অনন্ত কোটি গুণ বেশি পাপ, কারণ সব পাপের ভাগ আপনাকে নিতে হবে, কারণ যা যা ওর পেটে গেছে সবার হত্যার কারক, কেন ওর সব জীবাণু অনুজীবাণু ওর মধ্যে আছে, তাই আপনাকে যেন এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। ওই যে আমি বললাম, এই যে মেয়েরা যে লিপস্টিক লাগায়, এ তো মাছের ফিশ, মাছের আঁশ ওটাকে, কারণ ওগুলো কি হয় চিকচিক করে, দেখেন না মাছের আঁশ, ইলিশ মাছটা, হ্যাঁ দেখেন না যে বাজারে উঠলে পড়ে, এখানে তো আমরা দেখি না, আমি তো ভগবানের কৃপা করলে 15 বছর এগুলো দেখিনি, যখন আগে বাংলায় প্রচার করতাম বা বাংলার দিকে গেলে পরে দেখা পড়ে, একবার তো আমি মানে প্রথম সকালে যে নামছি পড়ি, মানে মানে আমার বমি আসছিল, না কখনো আমাদের এই গন্ধ নিতে হয় না, তো আমাকে তাবসু একটা জিনিস বলতেছিল, প্রভু আমার একটা জিনিস, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তবে একটা জিনিস প্রভু, এই যে বৃন্দাবনে হাঁটি না, কোনো জায়গার গন্ধে আমার বমি আসে, মানে কারণে সেখানে কোনো মাছ মাংসের বাজার নেই, এখানে বৃন্দাবনের ড্রেনের গন্ধ ভালো, এখানে সব প্রসাদের গন্ধ, মানে এখানে কোনো নোংরা জিনিস নেই, মানে এখানে মাছ মাংসের বাজার নেই, পিঁয়াজ রসুন খুব কম পাবেন, মানে হাতে গোনায় কয়েকজন খায়, সব ভেজিটেরিয়ান, সবাই প্রসাদ না খেলো সবই ভেজে, আর ধামে রান্না করলেই শাস্ত্রে বলেছে ওটা প্রসাদ হয়ে যায় ভগবান সঙ্গে, যেরকম জগন্নাথ পুরীতে বলা আছে রান্না করলে পরেই ওটা ভোগ হয়ে যায়। এর জন্য আহার, এর জন্য আমরা ওই দিন শ্লোকে পড়লাম না, ভগবান আগে কি বলেছে, কে আমার প্রিয় ভক্ত তার প্রথম প্রমাণ হচ্ছে কে আগে আমাকে দিয়ে খায়, কত জপ করে কত কি করে এটা প্রথম না,
কে আগে আমাকে দিয়ে খায়, সে হচ্ছে প্রথম ভক্ত, সে হচ্ছে আমার ভক্ত। যেন বাইরের জগতে যত এই যে লেখে না একবারে বাস, ও যা নাম বলে ওই দেয়। যে দেখেন না আজকাল মডার্ন যুগের ছেলে মেয়েরা ইউনিভার্সিটি থেকে কোথায় কোথায় যাচ্ছে কি খাবে, ও প্রভু আই ডোন্ট লাইক টু মাচ টু ইটিং, কি খাবে, আই ওয়ান্ট টু টেক ওয়ান হট ডগ। হট ডগ মানে ওরে প্রভু ইয়ের মতো বার্গারের মধ্যে দেয় হট ডগ, আমি জানো ওর মধ্যে ডগের মাংসই দেয়, হট ডগে ডগের মাংসই দেয়, কারণ কি রাস্তায় ফ্রি মাংস পায়, ওকে মেরে নিয়ে রাত্রে ইয়ে দেয়, নালে একটা পশুর মাংস কিনতে গেলে টাকা লাগবে। এর জন্য আহার প্রচুর আমাদের মানে কি বলে সরস খাবার খাওয়াটা হচ্ছে ভালো, ঘরে নিরামিষ বানিয়ে সেটা ভগবানকে দিয়ে প্রসাদ পেলে আপনার শরীরও ঠিক থাকবে, ডাক্তারের পাশে পয়সা দিতে হবে না, আর আপনিও জীবনে বাঁচবেন, আপনিও জীবনে বাঁচবেন। এই যে একজনে বলছে ঠিক আছে আপনাদের বমি আছে আমি নামগুলো উচ্চারণ করবো না, মুরগি যখন খেতে যায় তো কোনগুলো খায়, যা এখানে সেখানে পড়া থাকে ওগুলোই তো খায় না, তো ডিম হবে কি দিয়ে, ওই দিয়েই তো হয়, আমাদের শরীরে যা যায় ওই দিয়েই তো কি বলে পুরুষের শক্তি তৈরি হয় মেয়েদের শক্তি তৈরি হয়, যে যা যাবে ওই তো রিফাইন হবে না। এর জন্য আহার শুদ্ধি করতে হবে আগে, তারপরে এরকম বাইরের খাবার মানেই ভেজাল, কোন অথেন্টিক কিছু নেই, কলকাতাতে কিন্তু হাতে নাতে একদম ধরা পড়েছিল, অনেক লোকের চাকরি এরকম হয়েছে বলবো। হরে কৃষ্ণ বলবো, হরে কৃষ্ণ। আমাদের ইয়ে বের হয়ে গেছে নাকি কি বলে সোমা মাতাজি বের হয়ে গেছে, ও আর শুনতে পাচ্ছে না, চিন্তা করছে কালকে যে তার খেতে পারবো না। আছে আছে রয়েছে, আমি এগুলো খাই না প্রভু, আমি খান না, শুধু একটু পদ্মার ফল খায় না, আমি কিছুই খাওয়া সব ছেড়ে দিই। বাচ্চারা সঠিক কথা বলে, হ্যাঁ ছাড়তে হবে ভক্তি করতে হলে, এগুলো ভক্তি বাদ দিন, ভক্তির জন্য তো এগুলো বলছি না, এমনিতে জীবনে যদি ভালোভাবে বাঁচতে চান তা তো আহার শুদ্ধ করা উচিত। আর এখন দেখেন না পুরো ওয়ার্ল্ড এই ভারত বাদে ওয়ার্ল্ড এখন ভিগানের পিছনে দৌড়াচ্ছে, ভিগান, যদি ওরা দুধ খায় না, তারপরে অ্যাটলিস্ট তো আমাদের আচার্যরা বলে অ্যাটলিস্ট তো সামথিং ইজ বেটার দেন নাথিং, এভাবে করেও তো কিছু হচ্ছে, তবু তো নিরামিষের দিকে কিছু যাচ্ছে। এজন্য পুরো ওয়ার্ল্ড ভিগানের পিছনে দৌড়াচ্ছে, তারা এইসব মাছ মাংস কিছু খায় না, দুধও খায় না, তবু তো সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু তো আপগ্রেডিং করছে, এইভাবে করে করে কিছু আসবে। হরে কৃষ্ণ 49 অলম্পট শিল ধর গুণ আকর হৃষ্ট পর্দা ব্যথিত দুঃখিতেশু অদ্ভুত শত্রু জগত শোকার্তা নৈদা ঘিকং তাপ তাপম ইব উরুরাজ উরুরাজ। পড়ুন সোমা মাতাজি, পড়ুন কৃষ্ণ প্রভু প্রণাম অনুবাদ।
তিনি ধার্মিক সুশীল সমস্ত সদ্গুণের আধার হবেন। তিনি পরম, তিনি পরসুখে সুখী, পরদুখে দুঃখী এবং অজাত শত্রু হবেন। চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করে, তেমনি তিনি জগতের শোক হরণ করবেন। এখানে সব প্রহ্লাদ মহারাজের কথা বলছে, প্রহ্লাদ মহারাজ কিরকম হবে। আর এটা প্রহ্লাদ মহারাজের কথা বলা মানে এই কথার মাধ্যমে আমরা পাই যে একজন শুদ্ধ ভক্ত কিরকম হয়। তিনি ধার্মিক হবেন, তিনি সুশীল হবেন, সমস্ত সদ্গুণের আধার হবেন, তিনি পরসুখে সুখী, পরদুখে দুঃখী, অজাত শত্রু, চন্দ্র যেমন গ্রীষ্মকালীন সূর্যের তাপ দূর করেন, তেমনি জগতের শোক। এগুলো হচ্ছে সব ভক্তের কোয়ালিটি। একজন ভক্তের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে সে ভক্ত বলে পরিগণিত হবে। হ্যাঁ, তারপরে জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবানের আদর্শ ভক্ত প্রহ্লাদ মহারাজ মানুষের পক্ষে সম্ভব সমস্ত সদ্গুণে ভূষিত ছিলেন। যদিও তিনি এই পৃথিবীর সম্রাট ছিলেন, তবুও তিনি অসৎ চরিত্র ছিলেন না। তার শৈশব থেকেই তিনি সমস্ত সদ্গুণের আধার ছিলেন। সেই সমস্ত গুণাবলীর গণনা না করে এখানে সংক্ষেপে বলা হয়েছে যে তিনি সমস্ত সদ্গুণে বিভূষিত ছিলেন। সেইটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্তের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি লম্পট বা অসংযমী নন, এবং তার আর একটি গুণ হচ্ছে যে তিনি সর্বদা অপরের দুঃখ দূর করার জন্য উৎকণ্ঠিত থাকেন। জীবের সবচেয়ে জঘন্য দুর্দশা হচ্ছে তার কৃষ্ণ বিস্মৃতি। ভগবানের শুদ্ধ ভক্ত তাই সর্বদা সকলের কৃষ্ণ ভাবনা জাগরিত করার চেষ্টা করেন। সেইটি হচ্ছে সমস্ত ক্লেশের সর্বশ্রেষ্ঠ মহৌষধ। প্রভুপাদ এখানে ব্যাখ্যা করলেন যে একজন শুদ্ধ ভক্তের কিরকম মানসিকতা বা চিন্তা চেতনা। এখানে সবচেয়ে প্রভুপাদ বিশেষ একটা লাইনের উপর দিয়েছে, জীবের সবচেয়ে জঘন্যতম দুর্দশা হচ্ছে কি, কৃষ্ণ বিস্মৃতি। এই কথার মধ্যে সবগুলো আছে, সব কথাগুলো এই শব্দের মধ্যে আছে। এজন্য ইংলিশে একটা কথা প্রভুপাদ বলে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট দ্য কৃষ্ণ, নেভার ফরগেট দ্য। তো এই কথাটা শুনে অনেকে বুঝতে পারে না, কথাটা তো একই, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট দ্য কৃষ্ণ। সর্বদা কৃষ্ণকে স্মরণ করবে, কখনো কৃষ্ণকে ভুলবে না, কথাটা তো একই, কথাটা একই, কিন্তু এর মধ্যে অনেক ডিপ। এই যে বলছে কৃষ্ণ বিস্মৃতি, যখন আপনি কৃষ্ণ বিস্মৃতি হয়ে যাবে, খাওয়া দাওয়া বিস্মৃতি আসবে, জীবনযাপনে বিস্মৃতি আসবে, সব কিছুতে আপনার তখন উল্টা পাল্টা হবে। এজন্য কৃষ্ণ ভক্ত কখনো এক সেকেন্ডের জন্য কৃষ্ণ বিস্মৃতি হন না। হ্যাঁ, আমাদের ভগবানকে ভুলে গেলে দুঃখ কষ্ট হয় বা আমাদের ভয় হয়, আর কৃষ্ণ ভক্তের জীবনে দুঃখ কখন হয়, যখন সে এক সেকেন্ডের জন্য কৃষ্ণকে ভুলে যায়। যেরকম রাধারানী ব্রহ্মাকে গালি দিয়েছে না, কি চোখ বানিয়েছে, চোখ বানিয়ে আবার একটা পাতা দিয়েছে, তার উপরে চোখ বানিয়ে আবার ঘুম সৃষ্টি করেছে, চোখ বানিয়েছে তো পাতা কেন দিবে, অপলক নয়নে কৃষ্ণকে দেখবো। এ হচ্ছে শুদ্ধ ভক্তের চেতনা। পঞ্চাশ, অন্তবহি চ অমল অব্জ নেত্রম সপুরুষ, অব্জ নেত্রম সপুরুষ ইচ্ছানুগৃহীত রূপম পৌত্র তব শ্রী ললনা ললম ললাম দ্রষ্টা স্ফুরত কুণ্ডল মণ্ডিত আননম আননম। আলোমতি মাতাজি পর্যন্ত হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ, লক্ষ্মীরূপা ললনা ভূষণ স্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল শোভিত মুখমণ্ডল কমল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার
পূর্ণ সর্বদা অন্তরে ও বাহিরে দর্শন করবেন। তাৎপর্য লক্ষ্মী রূপা ললনার ভূষণ স্বরূপ ভক্তের ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী কুণ্ডল শোভিত মুখমণ্ডল কমল নয়ন পরমেশ্বর ভগবানকে তোমার পুত্র সর্বদা অন্তরে ও বাহিরে দর্শন করবেন। তার মানে সব প্রহ্লাদ মহারাজের কথা বলছে যে শুদ্ধ ভক্ত হৃদয়ে সর্বদা কৃষ্ণের কিরকম রূপকে কমল নয়ন কৃষ্ণের রূপকে সর্বদা স্মরণ করবেন। হ্যাঁ পড়ুন। তাৎপর্য জয়শ্রী মুখোপাধ্যায়। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে দ্বিতীয় পৌত্র পৌত্র প্রহ্লাদ মহারাজ কেবল ধ্যানের দ্বারা অন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করবেন যা করবেন করবেন না, তিনি তার স্বীয় চক্ষুর দ্বারা প্রত্যক্ষ ভাবে তাকে দর্শন করতে সক্ষম হবেন। এই প্রত্যক্ষ দর্শন কেবল তাদেরই পক্ষে সম্ভব যারা কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত উন্নত, কেননা জড় চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের কৃপা পরমেশ্বর ভগবানের কৃষ্ণ বলদেব শঙ্করসন অনিরুদ্ধ অনিরুদ্ধ প্রদ্যুম্ন বসুদেব বাসুদেব নারায়ণ রাম নৃসিংহ পরাহ বামন বামন আদি এই অসংখ্য নিত্য রূপ রয়েছে এবং ভগবত ভক্তেরা জানেন যে তারা সকলেই ছিলেন বিষ্ণুর রূপ। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য স্বরূপ স্বরূপের কোন একটি রূপের প্রতি আসক্ত হন এবং ভগবান ও তার প্রতি প্রসন্ন হয়ে তার ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হন। ভগবত ভক্ত কখনো ভগবানের রূপ সম্বন্ধে তার খেয়াল খুশি মতো কল্পনা করেন না, অথবা তিনি কখনো মনে করেন না যে ভগবান হচ্ছেন নির্বিশেষ এবং অভক্তদের বাসনা অনুসারে কোন রূপ ধারণ করেন করতে পারেন। অভক্তরা ভগবানের রূপ সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং তাই তারা উল্লেখিত ভগবানের রূপগুলির কোন একটি সম্বন্ধে চিন্তা করতে পারে না, কিন্তু ভক্ত যখনই ভগবানকে দর্শন করেন তিনি তাকে সবচাইতে সুন্দরভাবে অলঙ্কৃত রূপে তার নিত্য সহচারী ও নিত্য দিতির পৌত্র প্রহ্লাদ মহারাজ কেবল ধ্যানের দ্বারাই অন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করবেন না, তিনি তার স্বীয় চক্ষুর দ্বারাও প্রত্যক্ষ ভাবে দর্শন করতে সক্ষম হবেন। এই কথার দ্বারা একটা জিনিস বোঝা যায় এই অনুবাদে যে সত্যযুগের মানে প্রসেস ছিল কি ভগবানকে পাওয়ার, কারণ এ তো সত্যযুগের লীলা, এই লীলা সত্যযুগের লীলা প্রহ্লাদের লীলা। এটা হচ্ছে কি আপনার কি বলে এই সেই সময়ে মানুষের ভক্তির প্রসেস ছিল হচ্ছে কি ধ্যান, প্রসেসটা ছিল ধ্যান, বুঝতে পেরেছেন? তাই প্রত্যক্ষ দর্শন কেবল তাদের পক্ষেই সম্ভব যারা কৃষ্ণ ভক্তিতে উন্নত,
কেননা জড়চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের কৃষ্ণ বলদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন বাসুদেব নারায়ণ রাম নৃসিংহ বরাহ বামন আদি অসংখ্য নিত্য রূপ রয়েছে। ভগবত ভক্তরা জানেন যে তারা সকলেই ছিলেন বিষ্ণু রূপ। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য স্বরূপের কোনো একটি রূপের প্রতি আসক্ত হন, ভগবান তার প্রতি প্রসন্ন হন, তার ইচ্ছা অনুসারে রূপ ধারণ করে তার সম্মুখে আবির্ভূত হন। ভক্ত কখনো ভগবানের রূপ সম্বন্ধে তার খেয়াল খুশি মতো কল্পনা করেন না, অথবা তিনি কখনো মনে করেন না ভগবান হচ্ছে নির্বিশেষ এবং অভক্তদের বাসনা অনুসারে কোনো রূপ দুরূপ ধারণ করেন না। তার মানে অনেক সময় এই জগতের মানুষ আছে কি, মন গড়া ভগবানের রূপকে কল্পনা করে। আমরা দেখি না ওয়েস্ট বেঙ্গলে মা কালীর পূজা করে এক এক রকমের ড্রেস পরায়। একবার কালী পূজায় পেপারে ফেসবুকে দিয়েছে মা কালীকে নাইট ড্রেস পরিয়েছে, মানে ওর যেরকম চেতনা ওইরকম করে বানাচ্ছে। যেরকম অনেকে দেখি এটা নিয়ে অনেক লেখালেখি এসে জীবিত, যে অনেক ভক্তরা আছে ক্রিসমাসে ভগবানকে ক্রিসমাস ড্রেস পরায়। ভক্তি বিকাশ মহারাজ ওর উপরে লেকচার দিয়েছে কোন জায়গায়, এবং প্রভুপাদ স্ট্রিক্টলি বলেছে এসব আমাদের শাস্ত্রে আচার্যরা কোনো জায়গায় বলেনি এই সমস্ত ফালতু ড্রেস পরানো। ভগবানকে ড্রেসের পরানোর কথা গোস্বামীগণ বলে দিয়েছে কোন ড্রেস কোন কালার কোন ভাবে পড়াতে হবে। এর জন্য আমাদের মন গড়া এখন আমরা চিন্তা ভাবনা করে পড়ালে হবে, তাহলে তো এই যে নানামণির নানা মত হয়ে যাবে, তখন সিস্টেম নষ্ট হয়ে যাবে। এজন্য আচার্যগণ যেভাবে ভগবানকে বলেছেন ওইভাবে আমাদেরকে পূজা করতে হবে। একজনে একটা মেয়ে আমাকে টেলিগ্রাম গ্রুপে লিখেছে, আচ্ছা আমি যদি রাধা দামোদরকে আমার বন্ধু মনে করে আমি যদি তাকে রান্না করে চামচ দিয়ে খাওয়াই, আমি বলছি আপনি তো মনে হচ্ছে যে রূপ গোস্বামীর উপরে চলে গেছেন, উনি তো জীবনে চামচ দিয়ে খাওয়ায়নি। এজন্য একটু ভাব ছেড়ে দিয়ে একটু যেভাবে আচার্যগণ বলছে ওইভাবে করতে হবে, এজন্য দাস্য ভাবে সেবা করেন, তাহলে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবেন। চামচ দিয়ে খাওয়ালে কৃষ্ণ চলে যাবে, আপনি তো যাবেন চামচ দিয়ে খাওয়াতে কৃষ্ণ চলে যাবে, বরঞ্চ আচার্যগণ যেভাবে ভোগ লাগাতে বলছে সেভাবে ভোগ লাগায় খাওয়ান, তাহলে কৃষ্ণ থাকবে। এর জন্য আমাদের ম্যান মেড কনকাকশন ইয়ে করা যাবে না। আচার্যগণ শাস্ত্রের উপরে যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেইভাবে আমাদের ভক্তি করতে হবে। অভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই তারা উল্লেখিত ভগবানের রূপগুলি কোনো একটা বিশেষ চিন্তা করতে পারে না। কিন্তু ভক্ত যখনই ভগবানকে দর্শন করেন তিনি তাকে সবচেয়ে সুন্দর অলঙ্কৃত রূপে তার নিত্য সহচরী ও নিত্য সৌন্দর্য মণ্ডিতা লক্ষ্মী দেবী সহ দর্শন করে। তাহলে দেখুন এখানে প্রভুপাদ আরেকটা বলছে, এই জগতের এই আছে কি কোন কোন বড় লোকেরা আছে কি করতে যায়, হয়তো বৃন্দাবনে আসলো, ও প্রভু আমার একটা কৃষ্ণের একটা ভালো শোপিস দরকার, এ মনে হচ্ছে কৃষ্ণ একটা শোপিস ওটা সুন্দর কৃষ্ণ নিয়ে যাবে। আমি বলছি রাধা, আরে না 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 এইটাই ভাল লাগছে এইটাই আমি পূজা করবো, এ মনে হচ্ছে কি কৃষ্ণ মনে একটা ফ্যাশনেবল জিনিস, আমার সিঙ্গেল ভাল লাগছে সিঙ্গেল পূজা করছি, রাধারানী সিঙ্গেল ভাল লাগছে, এসব কোন জায়গায় শাস্ত্রে লেখেনি। যুগল বিগ্রহ আমাদের প্রেম ভক্তি দিয়ে ফুল দিয়ে পূজা করতে হবে। হ্যাঁ না, প্রভুপাদ একবার এক মন্দিরে গিয়ে ক্রোধান্বিত হয়ে গেছে, রাগ হয়ে গেছে, ভগবানের মুখের উপরে বডির উপরে ফোকাস মারে, ভগবান কি কোনো বার্গাল নাকি, যে ভগবানের মুখের উপরে বডির উপরে ন্যাচারাল যেভাবে লাইট থাকে ওইভাবে ভগবানের প্লাস্টিক ফুল প্রভুপাদ লাগাতো, ভগবান কি কোনো প্লাস্টিক ফুলেরই নেই, ভগবানকে ন্যাচারাল ফুল পড়াতে হবে। মৈত্রী উবাচ 51 নম্বর, শ্রুতা ভাগবতম পত্রম অমোদত দিতি ভৃশম পুত্রয় চ বধম কৃষ্ণাত বিদিতা আশিত মহামনা আশিত মহামনা।
সঞ্চিতা পড়ান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা আসি, এখনো নিকুঞ্জে যাওয়া যাবে না, 10টার পরে। অনুবাদ, মহর্ষি মৈত্রেয় বললেন, তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হবে জেনে দিতি মনে মনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। মহর্ষি মৈত্রেয় বললেন, পৌত্র একজন মহান ভক্ত হবেন এবং তার পুত্রেরা শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হবে জেনে দিতি মনে মনে অত্যন্ত প্রসন্ন ছিলেন। দেখো, এই জগতে এরকম কোন মা হতে পারবে যে শোনে যে ভগবানে যাতে মরবে আর নাতি ভালো হবে? কিন্তু দিতি চেতনা এখন কি বলে, সেই সময় কামের কারণে চেতনা বিতশ্রদ্ধ হয়ে গেছিল বা নষ্ট হয়ে গেছিল, কিন্তু এখন যখন স্বাভাবিক পর্যায়ে আসছে তখন তো আবার আধ্যাত্মিক চিন্তনা আসছে, এর জন্য খুশি হয়েছিল। অ্যাটলিস্ট ছেলেগুলো খারাপ হলো, নাতিটা তো ভালো হবে। তাৎপর্য তাৎপর্য দিতি যখন জানতে পেরেছিলেন যে অসময়ে গর্ভধারণ করার ফলে তার পুত্রেরা আসরিক হবে এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করবে, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। কিন্তু যখন তিনি শুনলেন যে তার পুত্র একজন মহান ভক্ত হবেন এবং তার দুই পুত্র ভগবানের দ্বারা নিহত হবে, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। একজন মহর্ষির পত্নী এবং মহান প্রজাপতি দক্ষের কন্যা রূপে তিনি জানতেন যে পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হওয়া এক মহা সৌভাগ্য। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার হিংসা ও অহিংসা উভয় কর্মই পরম স্তরে সংঘটিত হয়। ভগবানের এই প্রকার কার্যে থেকে এই কথাটা মানে কি, ভগবান যদি কারো প্রতি হিংসা করে আবার অহিংসা করে, দুটোই এক। কেন ভগবান হিংসা করলো আমাদেরকে মেরে দেবে, মেরে দিলে কোথায় যাব? ভগবানের হাতে মরলে ভগবত ধাম যাব। আবার ভগবান যদি অহিংসা না করে, তার মানে আমাকে ভালোবাসে, তাহলে আমি ভগবত ধাম যাব। তো এটা দুটোই ভালো। দুটোই ভালো। ভগবানের এই প্রকার কাজে কোনো রকম পার্থক্য নেই। জড়জগতের হিংসা ও অহিংসার সঙ্গে ভগবানের কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। ভগবানের দ্বারা নিহত অসুরেরাও সেই একই ফল প্রাপ্ত হয়, যা বহু জন্ম জন্মান্তরে কঠোর তপস্যা ও আত্মনিগ্রহ করার পর মুক্তিকামী ব্যক্তি লাভ করেন। এখানে বিশ্রম শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তা সূচিত করে যে দিতি আশাতীত ভাবে প্রসন্ন হয়েছিলেন। ইতি শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধের সায়ংকালে দিতির গর্ভধারণ নামক চতুর্দশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তাহলে এখানে একটা জিনিস দেখুন, লাস্টে এখানে বলছে ভীষণ শব্দটি, কারণ এখানে সূচিত করে দিতি আশাতীত ভাবে প্রসন্ন হয়েছিলেন। আশাতীত ভাবে প্রসন্ন হয়েছিলেন, তাহলে এর থেকে একটা জিনিস আমরা শিক্ষা পাই, দিতি অবৈধ ভাবে মানে অসময়ে কাম ক্রিয়া করার ফলে এই সন্তান উৎপাদন করেছে, তার জন্য দিতি কিন্তু তার স্বামীর সঙ্গে বার্গেনিং করেনি, স্বামীকে প্রেশারাইজ করেনি, তুমি এখন তপস্যা করো যাতে আমার ছেলের কিছু না হয়। তার মানে এর থেকে শিক্ষা, আপনি যখন পাপ করবেন সে পাপের ফলটাকে মেনে নিতে শিখবেন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে। তাই দিতি চিন্তা করেছে, আমি যেহেতু অপরাধ করেছি, অসময়ে আমি আমার কামনার উদ্বেগ জেগেছে, এখন আমাকে ওটা পানিশমেন্ট নিতেই হবে। তো এর জন্য আমাদের জীবনে বুঝতে হবে, আমার সন্তান খারাপ হয়েছে বা আমার যে কোনো প্রবলেম হচ্ছে, নিশ্চিত এটা আমার কর্মের ফল, সেটা সন্তান হোক বা আমার যা কিছু হোক, আমার জীবনে এখন খারাপ, এটা নিশ্চিত আমার পাপের ফল, তাই আমাকে এটা মেনে নিতে হবে। দিতি কিন্তু স্বামীকে ওই সময় কি করেছিল দেখুন, স্থিতির দুটো তুলনা করুন। ওই সময় স্বামী কি করেছে, পূজা বন্ধ করে আগে বলছে, ধ্যান বন্ধ করে আগে তুমি আমার কামনাকে পূর্ণ করো, কামনা বল। এবার কিন্তু দিতি বলেনি যে আগে তুমি ওসব ধ্যান ম্যান পরে করো, আগে এই ধ্যান করো যাতে কি করে ছেলেকে বাঁচানো যায়, অসুরক অসুরক। কিন্তু না, তিনি সেটা করেনি, যেটা
আমার দ্বারা কি বলে আমার কর্মের দ্বারা শাস্তি রেডি হয়েছে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে, তাহলে পিউরিফিকেশন হবে, তাহলে পিউরিফিকেশন হবে। তাই দিতি যেহেতু কৈশব মুনির স্ত্রী, মনু মহারাজের দক্ষের কন্যা, সেহেতু কিছুটা হলো তো জ্ঞান আছে, এর জন্য তিনি চুপচাপ মেনে নিয়েছে, যেটা যা ভগবানের কৃপায় হয়েছে। অ্যাটলিস্ট নাতিগুলো তো ভালো হবে এই চিন্তা করে তিনি খুশি হয়েছে, খুশি হয়েছে। তো এর জন্য আমাদের শিক্ষা যে যে কি বলে যে কোনো কিছু আমি ভুল করলে সেটার কর্মফল ভোগের জন্য আমাকে প্রস্তুত থাকা উচিত, কোন রকম এটা নিয়ে বার্গেনিং করা উচিত না, বুঝতে পেরেছি। জন্য এই যে দ্বিতীয় গর্ভধান নামক যে চ্যাপ্টার এখানে সমাপ্ত, এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টার পঞ্চদশ অধ্যায়ে যাব। দ্বিতীয় এখানে প্রণাম প্রভু, দ্বিতীয় বা আমাদের পাপ কর্মের জন্য যে খারাপ সন্তান হবে, ভালো সন্তান হবে, ভালো কাজের জন্য ভালো সন্তান হবে, তবে যে যে পৃথিবীতে আসলো ওর ওর কি পাপ পুণ্যের কোনো এখানে আছে না, ব্যাপার আছে না প্রভু? অবশ্যই, আপনি বোঝেননি, এখানে বিষয়টা হচ্ছে এই যে এর আগে আমরা পড়ালাম না, পাপ তো দুটো দিক থেকেই পাপ, দিতি পাপ করেছে এর জন্য এর গর্ভে যে সন্তান প্রবিষ্ট হবে সেও পূর্বে পাপ করেছে, ওই সন্তান কি প্রবিষ্ট করবে, ওর জন্য ওই সিট ভ্যাকান্ট আছে। এর জন্য জয় বিজয় সেই যে সতীশ কুমারের চরণে অপরাধ করেছে, অপরাধ করেছে না, তো তার জন্য সে তো অলরেডি রেডি আছে, এখন যে গর্ভে আনবে সে গর্ভ তো রেডি করতে হবে, গর্ভ পেয়ে গেছে, গর্ভ পেয়ে গেছে যে হ্যাঁ এও পাপ করেছে। এজন্য বাংলায় একটা কথা আছে না, মানে যেরকম সঙ্গ কি বলে যেরকম চেতনা ওরকমই সঙ্গ, তো এর জন্য ওনাকে ওয়েট করতে হয়েছে। এজন্য আমাদের শাস্ত্রে বলা হয় যে কখনো কখনো আমরা যদি পাপ করি আমাদের হয়তো নরকে যেতে হবে, কিন্তু নরক ফুল আছে, তখন আমাদেরকে পিতৃলোকে রেখে দেয় রিজার্ভ, যখন ওইখানে ভ্যাকেন্সি খালি হবে ওই ভ্যাকেন্সির জন্য তখন আমাকে পাঠাবে। তো যখন ভগবান একটা পাপি আত্মাকে কোন গর্ভে প্রবিষ্ট করবে এটাও ভগবান সিলেক্ট করে, যে পাপ করে তার গর্ভেই ওই পাপিকে নিয়ে প্রেরণ করে। এর জন্য জয় বিজয় তো আগে পাপ করে দাঁড়িয়ে আছে, এর জন্য দ্বিতীয় গর্ভ পাপের পাপ করে রেডি আছে, এর জন্য ওখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার হবে এখন ওই আত্মা এই গর্ভে, এই গর্ভে। তাহলে প্রভু আমি যে কর্ম ডাকল করলাম এই খারাপ কর্ম, এর জন্য আমার খারাপ ফল ভোগ করতে হয়েছিল, তাহলে এই জন্মেই তো আমার ভোগ করতে হইতাছে। কোনটা যে দিতি খারাপ কর্ম করছে তার খারাপ সন্তান? আমি কি বলেছিলাম এটা হচ্ছে কর্মের সিদ্ধান্তটা এসে এরকম, আপনি 10% এই কর্মে, এবার আসুন এই যে আপনি এটা তো এই জন্মের না, এখন আর প্রশ্ন হতে পারে দিতি এত বড় দক্ষের মেয়ে হঠাৎ তার ওই সন্ধ্যাবেলায় কাম জেগেছে কেন, এর মানে নিশ্চিত দিতি পূর্ব জন্মে কোনো কামি চেতনা ছিল, এর জন্যই তার ওই সময় আসছে। এই ব্যাপারটাই জানতে চাইছি তুমি যে হঠাৎ করে ও পাপ কর্ম করা ওই সময়টা কেন আসছে, তার মানে নিশ্চিত সে পূর্বে এরকম কোন সন্ধ্যার সময় অঘটন ঘটিয়েছে, এর জন্যই ওইটা আবার সন্ধ্যার সময় তার ওই চিন্তাটা এসেছে, তার পূর্ব জন্মের কিছু কর্মফল আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলছি কি, তাহলে এটা থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের সংসারে যা কিছু খারাপ হয় আমাদের সাথে সেটাও আমাদের পূর্ব জন্মেরই কোনো কিছু। হ্যাঁ পূর্ব আর এই জন্মে
পূর্ব জন্মে 80%, এই জন্মে 10%, 20%, কারণ এই জন্মে 10-20% কর্মের ফল না দিলে আমরা রেক্টিফিকেশন হওয়ার সুযোগ পাবো না, এজন্য একটু টাচ করায়। তো যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যে একটু টাচ হয়েছে মানে ভাই আমি তো খারাপ করছি আর আমি করতে পারবো না, এর জন্য ভগবান এই জন্মে আমার পাপের 10-20% এই জন্মে ভোগান্তি দেয়, বাকিটা ওই জন্মের জন্য রিজার্ভ রাখে। কিন্তু যারা বুদ্ধিমান হয়ে যায় তারা ওই 10-20% করেই যখন বুঝতে পারে ভাই আমার তো হয়ে, তখন সে ভক্তিযোগ স্টার্ট করে দেয় আর তার ফলে তার সব নির্মূল হয়ে যায়, তখন সে ভগবত ধাম যায়। কিন্তু যে মূর্খ ও দেখো বোঝে না, যেরকম উদাহরণ হচ্ছে সিগারেটের প্যাকেট, যে সিগারেটের প্যাকেট দেখি আরে বাবা কি একটা বিশ্রী মুখের ফটো দেওয়া, মানে দাঁত দুধ বেড়ে হয়ে গেছে, কিরকম রক্ত বেরোচ্ছে, এ খেলে তো আমার এই হবে, আমি আর খাবো না, ও ফেলে দেয়, তখন তার পাপ আর রোগ হয় না। কিন্তু ও সব সে পরোয়া না করে সে চিন্তা করে সবাই খাচ্ছে কি হচ্ছে আমিও খাই বিড়ি, তখন তার প্রভু মানুষ তো ধৈর্য ধৈর্য এক এক সময় হারিয়ে ফেলে, যখন ধরুন সংসারে থাকতে থাকতে ধৈর্য হারিয়ে গেল তখন সেই ক্ষেত্রে তো মানুষের রাগ বা যে কোনো কিছু, তখন সেই ক্ষেত্রে তাহলে প্রভু ধৈর্য হারিয়ে ফেললে কি করে হবে ভগবানের? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা, যত আপনি উপরের দিকে যাবেন পরীক্ষা তত কঠিন হবে না, যত আপনি উপরে ক্লাস করবেন পরীক্ষা তত সার্টেল হবে না, তত বেশি সূক্ষ্ম হবে, যত আপনি উপরে ক্লাসে উঠবেন তত আপনার পরীক্ষা তত বেশি সূক্ষ্ম হবে, এটাই তো পরীক্ষা, নিজের উপরে কন্ট্রোল রাখাটাই হচ্ছে তো পরীক্ষা। এবার আমাদের পঞ্চদশ অধ্যায় 15 অধ্যায়ে ভগবত ধামের বর্ণনা। দেখুন আপনাদের কাছে একটু মনে হতে পারে এই যে ব্যক্তি ভাগবত বলছে পাগল টাইপের নাকি, সিকুয়েন্সটা তো হবে, এখন কি হয়েছে পুত্রের কথা বলবে না, জয়বীজের কথা বলবে যে কিভাবে আসছে এই বলবে না, ওই চ্যাপ্টার পরে এখন নিয়ে আসছে ভাগবত ধামের বর্ণনা, ওই ভাগবত ধামের বর্ণনা নিয়ে আসছে। এর কারণ কি আচার্যগণ বলছে, এর কারণ হচ্ছে সুখদেব গোস্বামীর হাতে হচ্ছে 7 দিন আর পরীক্ষিত মহারাজের হাতে 7 দিন, এখন যেহেতু 7 দিনের মধ্যে তাকে তার ভক্তির জন্য বলতে হবে, এর জন্য সুখদেব গোস্বামী যখন যেটা ভক্তির কথা মনে পড়ছে উনি ওইটি চ্যাপ্টার শুরু করে দিচ্ছে, এর জন্য সিকুয়েন্স রাখতে পারছে না, সিকুয়েন্স রাখতে পারছে না। এর জন্য আমাদের জীবনের থেকে কি শিক্ষা, আমাদের জীবনে শিক্ষা হচ্ছে এই জগতে অনেক সাবজেক্ট আছে কিন্তু সব সাবজেক্টে আমরা টাচ করে যেতে পারবো না, এর জন্য আমাদেরকে যেটা আমার ভক্তির জন্য দরকার অতটুকু অতটুকু আমাকে টাচ মারতে হবে, এর জন্য ভক্তি টাচ করতে হবে, ভক্তি টাচ করতে হবে, কারণ আমার কাছে টাইম কম। উনি তো তবু 7 দিন জানতো, আমি তো জানি না যে আমার কাছে 7 দিন আছে, 7 সপ্তাহ আছে, 7 সেকেন্ড আছে, না 7 বছর আছে, না 70 বছর আছে, জানি না। এর জন্য সুখদেব গোস্বামীর কাছে যখন যেটা পারমার্থিক কল্যাণের জন্য তার আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সেই জিনিসটাকেই গ্রহণ করছে। তা আমাদের জীবনও এর থেকে শিক্ষা কি, এর থেকে আমাদের জীবনে শিক্ষা হচ্ছে আমরা এই জীবনে সেই বস্তুটাকে গ্রহণ করব যে বস্তুটা শুধুমাত্র আমাকে ভগবত সেবায় লাগানোর জন্য দরকার, অতটা বাকি ছেড়ে দিতে হবে আর অত চিন্তা করা যাবে, বেশি চিন্তা করলে টাইম ওয়াস্ট হবে, কারণ আমার কাছে টাইম শর্ট, আমাদের কাছে টাইম শর্ট। আর একটা চিন্তা কি, এখন মনে হতে পারে প্রভু এটা সিকুয়েন্স রাখলে না রাখলে কেমন হয়, এইমাত্র উনি বললো দ্বিতীয় কাম ক্রিয়ার কথা, যাই হোক গর্ভদান সংস্কার হয়ে গেল, এখন তো ওনার সেই 2 পুত্র হবে এইটা দেবে, তারপরে কি বলে প্রহ্লাদের ইয়েটা দেবে, এটা না দিয়ে উনি ভগবত ধামের বর্ণনা। এর জন্য আমাদেরও বুঝতে হবে এর থেকে আর একটা শিক্ষা পাই, এই জগতে আপনি সবাইকে সবকিছু মেনটেন করে চলতে পারবেন, সবার মন জগিয়ে আপনি এই জগতে সবাইকে প্রসন্ন করতে পারবেন, কিছু আপনার প্রতি ভালো থাকবে কিছু আপনার প্রতি খারাপ হবে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের ভক্তি চালিয়ে যেতে হবে, এই হচ্ছে শিক্ষা। তাই এর জন্য এখন চ্যাপ্টার শুরু করেছে
ভগবত ধামের বর্ণনা। হঠাৎ ওনার মনে আসলো যে না ভগবত ধামের বর্ণনাটা দেই। আবার একটা চিন্তা, দেখুন এই চ্যাপ্টারের সঙ্গে আপনি কোহারেন্স করতে পারেন। সুখদেব গোস্বামী হয়তো আবার এটাও মনে করতে পারে এই নরকের বা ইয়ের তিক্ত কথা শুনে, হ্যাঁ এরকম কথা শুনে তার হয়তো মনটা খুব বিষণ্ণ হয়ে পড়েছে, এর জন্য তাকে আনন্দিত করার জন্য আমি কিছু সুন্দর স্থানে বর্ণনা করি, সুন্দর স্থানে বর্ণনা করি। মৈত্রী উবাচ প্রজাপত্য তু ততেজ পর তেজহন্নম দিতি দধাড় বর্ষানি শত শঙ্কমানা সুরা দদান দদানাত সুরা দদানাত লীলাশ্বরী মা পর্যন্ত। অনুবাদ, শ্রী মৈত্রেয় বললেন, হে বিদুর, কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভস্থ সন্তান দেবতাদের ও অন্যদের পীড়াদায়ক হবে, তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য শত বৎসর ধরে ধারণ করেছিলেন। দিতি বুঝতে পেরেছে যে আমার ছেলে মেয়ে কি হবে, মানে মৈত্রীও বললেন, হে বিদুর, কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভস্থের সন্তান দেবতাদের এবং অন্যদের পীড়াদায়ক হবে, তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য শত বছর ধরে ধারণা করছিলেন। এখন একটা প্রশ্ন, আচ্ছা দিতি কিভাবে বুঝলো যে তার ছেলে হবে? ভাগবত পড়ল, কোন সায়েন্স পড়তে হবে না। শাস্ত্রে আমরা কপিল দেবের কথা বলবো, কপিল দেব তার মাকে বুঝাবে, আপনারা তো মায়েরা গর্ভবতী হলে কি করে, আরে জানি জানি তাড়াতাড়ি চলো আল্ট্রাসাউন্ড করি, ছেলে হবে না মেয়ে হবে। আমাদের ভাগবত বলে দিয়েছে আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে না, আল্ট্রাসাউন্ড ছাড়াই জানতে পারবেন আপনার ছেলে হবে না মেয়ে হবে। যদি মেয়ের মায়েদের গর্ভ অবস্থায় ডান দিকে দেখবেন আপনার বেশি পেইন হয় তাহলে বুঝবেন ছেলে হবে, বাম দিকে পেইন হলে মানে বাম সাইড যদি আপনার খুব পেইন হয় তাহলে বুঝবেন মেয়ে হবে। ভাগবতে লেখা আছে, আমরা যখন কপিল দেব তার মাকে শিক্ষা দিচ্ছে, এর মধ্যে কপিল দেবের শিক্ষাই বলবে তার মাকে ভগবান শিখাবে, কিন্তু আমরা তো আল্ট্রাসাউন্ড করতে গিয়ে 2-4 হাজার টাকা ওখানে খরচা করো শুধু দেখার জন্য যে ছেলে না মেয়ে। তাই দিতি বুঝতে পেরেছিল, কিভাবে বুঝলো দিতি, তার মানে দিতির এই ইয়ে সম্পর্কে এখানে ডিটেলস আলোচনায় যায়নি, কারণ কি তাকে তো ওই জ্ঞানটা দিতে হবে ভগবত ধামে, এর জন্য জাস্ট এতটুকু বুঝলো। কারণ দিতি কিভাবে বুঝলো যে আমার এইভাবে, একে তো স্বামীর কথা বুঝতে পারলো আর দ্বিতীয় হচ্ছে সেটা বুঝতে পারলো যে তার ভিতরে যে চেতনা কিরকম হচ্ছে। কারণ আপনি একটা বুঝবেন যে মায়ের গর্ভে ভালো সন্তান আসবে তার মায়ের চিন্তা চেতনা, তারপরে সে তার চারিদিক একটা মানে কি বলে আধ্যাত্মিকতা যখন প্রকাশিত হবে, কিছু আছে মায়েদের বাম চক্ষু লাফাবে, তারপর ঘরে অর্থনীতি ভালো আসতে থাকবে, স্বামীর ইনকাম ভালো হতে থাকবে, তারপরে রোগ ব্যাধি কমে যেতে, তখন বুঝতে হবে যে সন্তান আসতেছে এ কোনো ভগবানের দূত আসতেছে। কিন্তু গর্ভবতী হওয়ার পরে যদি দেখে অশান্তি রোগ ব্যাধি আরো ঝগড়া বিবাদ এইসব হচ্ছে তাহলে বুঝতে হবে এ যা সন্তান আসতেছে অসুর আসতেছে, এ অসুর জনি থেকে আসতেছে। আমরা শুনিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন আসছে দেবকীর কি রকম ফিলিংস হচ্ছিল, দেবকীর মধ্য থেকে দূতি বেরোচ্ছিল, চারিদিকে দেখতেছে ঐশ্বর্য আসতে শুরু করেছে, উপঢৌকন আসতে শুরু করেছে, সবাই খুব প্রশংসা করতে শুরু করেছে, তার মানে ওই সন্তান ভালো আসতেছে, ভালো আসতে। তো আপনি ভিতরে যে জিনিসটা রাখবেন সেই জিনিসটার সিম্পটম আপনি কিছু বুঝতে পারবেন,
কিছু বুঝতে পারবে। এর জন্য দিতি বুঝতে পেরেছে যে মারছে, তো যা বলছে তাই, এতো অসুর আসতেছে, তার মানে দিতির শরীরের মধ্যে সেই ধরনের সিমটম দেখা দিয়েছে, সেই ধরনের সিমটম দেখা দিয়েছে। এখানে ওনাকে বেশি এটা বুঝাতে যায়নি, জাস্ট এক কথা আমাদের বুঝে নিতে হবে যে এখানে কিভাবে দিতি বুঝলো। এখানে লেখছে মৈত্রী বললেন, হে বিদুর, কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিল যে তার গর্ভস্থ সন্তান দেবতাদের এবং অন্যদের প্রিয়দায়ক হবে, তাই তিনি কশ্যপের শক্তিশালী বীর্য শত বছর ধরে ধারণ করছিল। কিভাবে বুঝলো? তার মানে নিশ্চিত উনি ওনার শরীরের মধ্যে ওই ধরনের সিমটম পাচ্ছে, ওই ধরনের সিমটম পাচ্ছে তার পরিবেশ। অনেকে আছে না, অনেকের বাচ্চা দেখবেন আসলে পরে হয়তো ভালো কন্যা বা সন্তান আসতে পারে, বিজনেস ভালো হয়ে যায়, ইয়ে হয়ে যায়। যেরকম আমাদের কি বলে দীপালি মায়ের হাজবেন্ড বলতেছিল না, প্রভু ওকে আমার দীপালি মা মাতাজিকে আপনার মাকে বিবাহ করার পর আমার অনেক প্রবলেম গুলো ছিল সব ইয়ে হয়ে গেছে। তার মানে লক্ষ্মীযুক্ত বউ। আবার কিছু আছে মেয়ে কোনো ঘরে যাওয়ার পরে সব উল্টা পাল্টা শুরু হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তখন বুঝতে হবে এর ভাগ্য লক্ষ্মী বেশি ভালো না। এই জন্যই তো মানুষ আগে এসব দেখতো, কোষ্ঠী মোষ্টি দেখতো, এখন তো কিসের সাথে কোষ্ঠী বডি দেখে বিয়ে করে, তাই না? এর জন্য ভাগ্যলক্ষ্মী দেখতে হয় কিছু। তোমা মা কিছু বলতে চাচ্ছে নাকি? প্রভু হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আমি এইটাই জানতে চাইতেছি যে আগের আগের অধ্যায়টা শোনার পর, যে ভক্তি জগতে আসার পর বা ভাগবতম আপনার মুখ থেকে শোনার পর বুঝতে পারলাম যে আসলে বাচ্চা কনসেপ্ট করার সময় আসলে কি ধরনের চেতনা থাকা উচিত। তো আমরা তো মনে করেন আগে তো জাগতিকে ছিলাম, ওই রকম ভাগবতমের টাচেও না আপনাদের মতো শ্রীমুখ থেকে ওই রকম কোনো কথাও শুনতে পারিনি, তো সেই ক্ষেত্রে কি করা উচিত? তো আমাদের পড়ালাম না ওই ক্ষেত্রে, ওই দিন পড়ালাম না, তখন কশ্যপ ঋষি তো তার দিতিকে বলছে যে যাওয়ার হয়েছে, এখন তোমার নাতি ভালো হবে। সো এর জন্য চেষ্টা করতে হবে, ভগবান দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন। এখন যদি আপনি ফুললি ডেডিকেটেড হয়ে, একটা কথা মনে রাখবেন, ভগবান এরকম পাগল না বা মাথায় বুদ্ধি কম না। ভগবান জানে যে মানুষ ভুল করবে, এর জন্য ভগবান অপশনও রেখেছে। আপনি যদি কোনো কারণে ভুল ভ্রান্তি কিছু করে ফেলেছে, কিন্তু এখন যদি আপনি সিনসিয়ারলি ভক্তি করেন, ভগবানকে ডাকেন, সিনসিয়ার হন, ভগবান দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করতে পারে, হ্যাঁ না? যেরকম আমরা জানি মার্কণ্ডেয় ঋষির জীবনে তার মা বাবার মানে কর্মের জন্য তার জীবনের আয়ু ছিল 7 দিন, তার আয়ু ছিল সরি 7 মাস, কিন্তু তার বাবা মূর্কণ্ডেশ্বর তিনি কি ছিলেন, অত্যন্ত শিবের ভক্ত ছিল, তখন সে এত ভজন করেছে, আর তার ছেলেকে বলছে তুমি এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। এই শিক্ষা দেওয়ার ফলে মার্কণ্ডেয় এমন ভাবে শিবের ভজনা করেছে যাকে শিব 7 কল্প পর্যন্ত আয়ু বাড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা যদি কোনো কারণে ভুল করে ফেলেছি, এর জন্য অনুতপ্ত হয়ে এখন যদি আমরা সিনসিয়ারলি ভক্তি করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান দিনকে রাত, রাতকে দিন বানিয়ে দিতে, কারণ ভগবান জানে এই কলিযুগ পাপ করবে, ভুল করবে, কিন্তু তারপর যদি ও সিনসিয়ার ভাবে ভক্তি করে ঠিক করে দেবে, সব সব ঠিক করে দেবে। এজন্য যে যেটা করেছে এখন ভুল হয়ে গেছে, এখন আপনি যদি শুধরানোর চেষ্টা করেন তাহলে ভগবান শুধরানোর স্কোপ রাখবে। তা না হলে শাস্ত্র কেন, এই শাস্ত্র দেওয়ার অর্থই কি শুধরানো, শাস্ত্র দেওয়ার অর্থই হচ্ছে শুধরানো প্রসেস। এজন্য আমরা এগুলো শুনে যদি এখন পরবর্তী স্টেপে ভক্ত হওয়ার চেষ্টা করি, তাহলে যাওয়ার হয়ে গেছে, এখন আমাদের শুধরাতে হবে। হতে পারে আমার অনেক বড় ইয়ে ছিল, ভগবান আমার শুধরানো পরে সেটা স্বল্পের মধ্যে থেকে কাটিয়ে দেবে। হরে কৃষ্ণ। তাৎপর্য বল, তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি জয়। মহর্ষি মৈত্রেয় বিদুরের কাছে
ব্রহ্মা সহ দেবতাদের কার্যকলাপের ব্যাখ্যা করেছিলেন। দিতি যখন তার পতির কাছ থেকে শুনলেন যে তার গর্ভস্থ সন্তানেরা দেবতাদের উদ্বেগের কারণ হবে, তখন তিনি মোটেই খুশি হতে পারেননি। দুই প্রকার মানুষ রয়েছে, ভক্ত ও অভক্ত। অভক্তদের বলা হয় অসুর এবং ভক্তদের বলা হয় সুর। কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ বা স্ত্রী অভক্তদের দ্বারা ভক্তদের নির্যাতন সহ্য করতে পারেন না। এখানে বলছে মৈত্রী ঋষি বিদুরের কাছে ব্রহ্মা সহ দেবতাদের কার্যকলাপ ব্যাখ্যা করেছিলেন। দিতি যখন তার পতির কাছে শুনলেন যে তার গর্ভস্থ সন্তানেরা দেবতাদের উদ্বেগের কারণ হবে, তখন তিনি মোটেই সুখী হতে পারেননি। তাই এখানে কোনো বাবা মার কখনো আনন্দ লাভ করা উচিত না, আপনার ছেলে কোনো সাধুর সঙ্গে বা ভগবানে ভক্তি করছে না এটা শুনে, বা সাধু সন্তদের উপরে নিন্দা চর্চা করছে বা তাদেরকে ইয়ে করছে, মা বাবা তখন স্ট্রিক হওয়া দরকার বা অনুতপ্ত হওয়া দরকার, এরকম উলাঙ্গার আমি গর্ভে ধারণ করেছি। যেরকম আমরা চৈতন্য চরিতামৃতে পড়বো সামনে, সার্বভৌম ভট্টাচার্য যে বাড়িতে যখন মহাপ্রভু খেতে গেছে, ওর ছেলে কি করেছে বলছে, সন্ন্যাসী এত খায় আর সার্বভৌম ভট্টাচার্য লাঠি নিয়ে গেছে সেই মেয়ের মানে নাতিকে পিটাতে। তখন তার মা গালি দিচ্ছিল, তুই মর, আমার আমার মেয়ে তবু ইয়ে থাকুক, অপুত্রহীনা থাকুক তবু ভালো, তোর মতো সন্তান এই জগতে দরকার নেই যে ভগবানকে নিন্দা করে, এর চেয়ে আমার মেয়ে বিধবা থাকুক তবু ভালো। এর থেকে দেখাচ্ছে যে কুলাঙ্গার এই জগতে নাই নেই। আপনি এর থেকে কি বলে, যদি সন্তান নাও হয় তাও ভালো। এর জন্য ওই কথা বলছে যে মা বাবাদের কখনোই এরকম শুনে আনন্দ পাওয়া উচিত না, আমার ছেলে মেয়ে সাধু সন্তদের সঙ্গে টিপ্পনি মারছে, এই করছে, তাদের চরণে অপরাধ করছে, না, এটা মস্ত বড়। তাই ভক্তদের সুখী আছে, দুই প্রকার মানুষ রয়েছে, ভক্ত এবং অভক্ত। অভক্তদের বলা হয় অসুর আর ভক্তদের বলা হয় সুর। কোন সুস্থ মস্তিষ্ক পুরুষ অথবা স্ত্রী অভক্তদের দ্বারা ভক্তদের নির্যাতন সহ্য করতে পারে না, কোন ভক্ত মানুষ এটা সহ্য করতে পারে না। তারপরে তাই দিতি তার সন্তানদের জন্ম দিতে অনিচ্ছুক হয়েছিলেন। তিনি শত বৎসর প্রতীক্ষা করেছিলেন যাতে অত্যন্ত সেই সময়ের জন্য তিনি দেবতাদের অশান্তি থেকে রক্ষা করতে পারেন। অন্তত সেই সময়ের জন্য তিনি দেবতাদের অশান্তি থেকে রক্ষা করতে পারেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছে তাই দিতি সন্তান দিতে অনিচ্ছুক হয়েছিলেন, তিনি শত বছর প্রতীক্ষা করেছিলেন যাতে অন্তত সেই সময়ের জন্য তিনি দেবতাদের শান্তি থেকে রক্ষা করতে পারেন। তো অনেক চেষ্টা করেছে কিন্তু কতদিন ধরে রাখবে, বাচ্চাকে তো বের করতে হবে। এখান থেকে আরেকটা শিক্ষা, সেটা কি, দিতি জানে যে আমার গর্ভে অসুর আসছে কিন্তু তার জন্য কিন্তু সে নো ট্যাবলেট, অ্যাবর্শন করায়নি। দিতি চিন্তা করছে এটাকে বের করে মারবো, তবু গর্ভের মধ্যে মারা যাবে না। থেকে শিক্ষা, আমাদের জগতে কেউ যদি জানতো যে বাচ্চা এরকম অসুর হবে, ও তো সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যেত, অ্যাবর্শন করাই ফেলতো। কিন্তু দিতি কিন্তু এটা করেনি, বরঞ্চ দিতি ধরে রেখেছে, কারণ যোগীর স্ত্রী তো, তো অনেক বছর সেই শক্তিকে ধরে রেখেছে। মানে কি বলে, দিতি সন্তান জন্ম দিতে অনিচ্ছুক হয়েছে তাই তিনি শত বছর প্রতীক্ষা করেছিল যাতে অন্তত সেই সময়ের জন্য তিনি দেবতাদের শান্তি থেকে মানে অশান্তি থেকে রক্ষা, তার মানে তার গর্ভকে সে কি করেছে। তাহলে চিন্তা করেন সেই যুগের নারীদেরও কত বড় আধ্যাত্মিক শক্তি ছিল যে 100 বছর সন্তানকে গর্ভের মধ্যে ধরে রেখেছিল, 100 বছর সন্তানকে গর্ভের মধ্যে
ধরে এখন একটা প্রশ্ন হতে পারে, প্রভু আমরা তো শুনেছি গর্ভে সন্তান আসতে বাড়তে থাকে, বাড়ে না প্রতি মাসে বাড়ে, ধরে রাখলো কিভাবে, ধরে রাখলো কিভাবে? আজকাল মেডিকেল সায়েন্স তা জানে, এর জন্য এগুলো মনে করা যাবে না, এগুলো আজগুবি গল্প, কেউ হয়তো আপনার ছেলে মেয়ে শুনলে বলে ধর এগুলো একটা পাগলামি গল্প, বাকুয়াস গল্প, নিয়ে 100 বছর কেউ পেটের মধ্যে রাখতে পারে? তখন এটা বলতে হবে দুধ, দুধ সাচ এক্সাম্পল আপনি এইভাবে দিবেন, ও তো এটা সম্পূর্ণ বুঝবে না, আপনি ওকে সায়েন্স দিয়ে বুঝাবেন যে দুধ নিয়ম হচ্ছে দোয়ানোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি ওকে জাল না দেয় দুধ নষ্ট হয়ে যাবে। কিভাবে রাখে? ওর মধ্যে যদি মেডিসিন মারে ও দুধ 100 বছর মতো থাকবে, নষ্ট হবে না, যেরকম আমরা প্যাকেট দুধ দেখি বা এই যে বিভিন্ন আজকাল হাইড্রেট দুধ হাইব্রিড দুধ আসে, প্যাকেট দুধ 100 বছর থাকবে ফ্রিজে, তারপরে নষ্ট হবে, তার মানে কি ওটা দুধ না পয়জন, সো মেডিসিন আছে। সো দিতি এরকম এনার মেডিসিনটা কি কোনো মানে ওষুধপত্র না, ওনার মেডিসিনটা হচ্ছে মন্ত্র, এই মন্ত্র মেডিসিনের মাধ্যমে উনি ওনার সন্তানকে বাড়তে দেয়নি, ধরে রেখেছিল, কারণ সেই যুগের মানুষের ধ্যান এবং স্থিতি এরকম ছিল না, ওর থেকে বাড়তে দেবে না, ওর থেকে বাড়তে দেবে না। এখন কলিযুগে মন্ত্র কি হয়ে গেছে, ঔষধ হয়ে গেছে, ওর মধ্যে দেবে আরো যেরকম আজকাল কি করে বিভিন্ন কাম ক্রিয়া করবে কিন্তু বাচ্চা হবে না, বিভিন্ন প্রসেস ব্যবহার করে এরকম এইভাবে, কারণ এটা আপনার কাছে হয়তো আপনাদের এই প্রশ্নটা আসবে না, কিন্তু আপনি যদি এই ক্লাসটা কোনো ইউনিভার্সিটিতে দেন বা কোনো স্টুডেন্টদের মধ্যে দেন ওই প্রশ্নটা করবে, এটা কিভাবে, কারণ ওর তো ও তো আর ভক্তি মার্গ থেকে দেখবে না, ও তো আসবে চ্যালেঞ্জের মার্গে, ও বলবে এটা আপনি একটা আজগুবি গল্প শোনাচ্ছেন, 100 বছর একজনের পেটের মধ্যে বাচ্চা থাকতে পারে, 10 মাসের বেশি বাচ্চা বড় হয়ে যায় না, তখন তো মা কিভাবে বলতে হবে, ওইভাবে দুধের উদাহরণ দিবেন। এর জন্য মন্ত্রের মাধ্যমে, তাহলে চিন্তা করুন সেই সময় নারীদেরও আধ্যাত্মিক স্থিতি অনেক উচ্চ ছিল। এবার আসুন শ্লোক 2, লোকে তেন আহত আহত আলোকে লোকপালা হত লোকপালা হত ও যশ না না বেদয়ন বিশ্ব ধান্ত ব্যতিকরম দিশাম। তমাম পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম। অনুবাদ: দিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য ও চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, সর্বদিকে এই অন্ধকারাচ্ছন্নতার কারণ কি? তাহলে বুঝতে পারছেন, একটু আগে আমি আলোচনা করলাম না যে আপনার গর্ভে কিরকম সন্তান আসবে তার সিমটম কিছু দেখা দেবে, তাই গর্ভে যে এই যে অসুর আসছে সে দিদি বুঝতে পারছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, সমস্ত উল্টাপাল্টা অশুভ লক্ষণ দেখা দিচ্ছে, হ্যাঁ না, তো তখন দেবতারা দেখছে চারিদিক অন্ধকার টন্ধকার হয়েছে, কি ব্যাপার, তখন ব্রহ্মার কাছে গেছে, কেন ব্রহ্মা তো সৃষ্টির মিনিস্টার না, তার কাছে গিয়েছে। তাৎপর্য বলুন। তাৎপর্য জয়শীল প্রভুপাদ কি যা, শ্রীমৎ ভাগবতের এই শ্লোকটি থেকে মনে হয় যে সূর্য ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের আলোকের উৎস। আধুনিক বৈজ্ঞানিক মতবাদ হচ্ছে যে প্রত্যেক ব্রহ্মাণ্ডের অনেক সূর্য রয়েছে, তাই এই শ্লোকে অনুমোদিত হয়নি। এখানে বোঝা যায় যে প্রত্যেক ব্রহ্মাণ্ডে কেবল একটি সূর্য রয়েছে যা সমস্ত গ্রহগুলিকে আলোক সরবরাহ করে। ভগবদ গীতাতেও উল্লেখ করা হয়েছে যে চন্দ্র হচ্ছে একটি নক্ষত্র, বহু নক্ষত্র রয়েছে এবং আমরা যখন রাত্রে সেইগুলিকে জলমল করতে দেখি তখন আমরা বুঝতে পারি যে তারাগুলি হচ্ছে আলোকের প্রতিফলক। চন্দ্র যেমন সূর্যের আলোক প্রতিফলিত হয় চন্দ্র যেমন সূর্যের আলোক প্রতিফলিত করে অন্যান্য গ্রহগুলিও সূর্যের আলোক প্রতিফলিত করে।
এবং অন্য বহু গ্রহ রয়েছে যেগুলি আমরা কালি চোখে দেখতে পাই না। দিতির গর্ভস্থ পুত্রের আসরিক প্রভাব সারা বিশ্বজুড়ে অন্ধকার বিস্তার করেছিল। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। তাহলে এই কথার দ্বারা এখানে অনুবাদে বলছে, দিতির গর্ভের তেজের দ্বারা সমস্ত গ্রহে সূর্য চন্দ্রের প্রকাশ রুদ্ধ হয়ে গেছিল, মানে সূর্য চন্দ্র আলোক দিতে পারছিল। বিভিন্ন গ্রহ বিভিন্ন লোকের দেবতারা সেই তেজের দ্বারা বিচলিত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, সর্বদিগণ। তার মানে এর থেকে বোঝা যায় এই ব্রহ্মাণ্ডে একটাই সূর্য, কারণ বলছে সমস্ত ব্রহ্মাণ্ডে। তার মানে যদি এই ব্রহ্মাণ্ডে বা এই জগতে হতো তাহলে ও দেবলোকেরা কেন যাবে ব্রহ্মার কাছে, যে কি ব্যাপার অন্ধকার হয়ে যাচ্ছে? তাদের তো লাইট আলাদা, তার মানে লাইট একটা, লাইট একটা, মানে একটাই সূর্য, একটাই চন্দ্র সমস্ত এই ব্রহ্মাণ্ডের জন্য, এই ব্রহ্মাণ্ডের জন্য, বুঝতে পেরেছেন? এ আবার না যে হৃদয়, মানে এই একটা ব্রহ্মাণ্ডের জন্য একটা সূর্য একটা চন্দ্র, অন্য একটা ব্রহ্মাণ্ডে হচ্ছে আবার আর একটা সূর্য, কিন্তু প্রত্যেক গ্রহের জন্য আলাদা আলাদা সূর্য চন্দ্র না, সমস্ত গ্রহ মিলিয়ে একটা ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড। এবার তৃতীয় নম্বর প্রভু কি, তাহলে কি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে স্বর্গ, তারপরে পৃথিবী ওইরকম পাতাল ওইরকম সব আছে? সব আছে, আলাদা আলাদা সব ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা। মনে রাখতে হবে এটা কিন্তু লোকে না, ব্রহ্মাণ্ডে, পুরো আলাদা একটা ব্রহ্মাণ্ড, যেখানে ওরকম গ্রহ মন্ডল কি বলে সপ্তলোক জনলোক তপলোক সব আছে, স্বর্গ নরক এগুলো আছে, বুঝতে পারছ? কারণ কি, এটা কিভাবে আমরা শুনেছি না বরাহ অবতারের কথা, যে একসঙ্গে সুখদেব গোস্বামী দুই মন্নান্তরের কথা বলছে, চাক্ষুষ মন্নান্তর আর বৈবস্বত্তর মন্নান্তর। তার মানে দুই মন্নান্তরই ভগবান বরাহদেবের আবির্ভাবের লীলা বলছে। তার মানে আমরা বুঝতে পারি যে অন্যান্য ব্রহ্মাণ্ডেও বরাহদেবের লীলা হচ্ছে, সেখানেও কি প্রভুপাদ যাচ্ছে সেখানেও, কারণ এই সবই ঘুরিয়ে ফিরিয়ে একবার এখন এখানে পোস্টিং, কালকে ওখানে পোস্টিং, এইভাবে এক এক ব্রহ্মাণ্ডে কার্যক্রিয়া করছে, বুঝতে পারছে? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। এবার একটু আমাদের আগামীকালের ইয়েটা পড়ুন তো, সর্বেশ্বরী মা আছে নাহলে লিলিমা পড়ুন, আগামীকালে সফল একাদশীর মাহাত্মটা পড়ুন, লিলিমা পড়েন। প্রভু আমি একটু বইটা এক মিনিট এখান থেকে নিয়ে আসি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কালকে সফলা একাদশী পড়ছি। পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ।
হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়, তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ফল মূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। সুন্দর তো, কালকের একাদশী করলে আপনাদের অনেক যজ্ঞের ফল, রাজসূয় যজ্ঞের ফল, আর এন্ড অফ দ্য ইয়ার মানে ইংলিশ ক্যালেন্ডার অনুসারে আমরাও ভালো করে কালকে একাদশী করে অধিক হরিনাম করে আমাদের যা এই বছরের পাপ তাপ যা করেছি ভুল ভ্রান্তি সব মুছে ফেলে আমরা ভগবানের কাছে প্রার্থনা নিয়ে 2022 সালকে যাতে আরো ভগবানের সেবায় শ্রবণ কীর্তনে আরো নিমগ্ন হয়ে ভক্তি করতে পারি। কারণ কখন কি হয়ে যায়, পৃথিবী মরণ হাতের মধ্যে এখন নিয়ে ঘুরছি, এর জন্য আমাদের তো ওটা টেনশন নেই। আমরা জানি কৃষ্ণ যেদিন লিখেছে সেদিনই নেবে, কিন্তু তারপরও আমাদের যাতে আগামী বছর এই সফলা একাদশীর মাধ্যমে আমাদের সমস্ত পাপ তাপ হরিনামের মাধ্যমে ধুয়ে ফেলে আগামী বছর যাতে আরো শ্রবণ কীর্তনে আরো গভীর ভাবে যুক্ত হতে পারি, সেবা করতে পারি, এই প্রার্থনা আমাদের করতে হবে। এজন্য অধিক সংখ্যক আপনারা ভগবানের নাম করবেন, তারপর আমরা তো কালকে হরিকথা আলোচনা করবই, ঠিক আছে।
সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মানসিক প্রভু একটা কথা বলি হ্যাঁ বলুন না সরি ডিস্টার্ব করার জন্য জমি অবস্থিত সকল প্রভু ও মাতা দিদের এবং প্রভুর কাছে ই করছি আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যেন মানে মানে কৃষ্ণ ভক্তিতে আগাতে পারে কৃষ্ণ ভক্তিতে আগাতে হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ আমি করতাম এমনিতে সকল ভক্তের পারমার্থিক মঙ্গলের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম বৃঙ্গম উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহবিশনম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমঃহম হরিওম তৎসত দেখুন এই প্রার্থনার অনেক বড় শক্তি আজকে আমাদের জয়শ্রী মায়ের মেয়ে আমাকে ফোন করে জানালো মাতাজি ওনার মেয়ে এখন অনেকটাই বেটার আছে দেখুন আপনাদের প্রার্থনায় তমা মাতাজি প্রয়ে আসছে আমাদের লিলি মায়ের অনেক ইচ্ছা তার সন্তান যেন তার এই আদর্শকে আরো আগে বাড়িয়ে নিয়ে যেতে পারে এমনিতেই তার ভক্তি মাইন্ড আছে ছেলে তো যাতে মায়ের এই যে ভক্তির যে প্রগাঢ়তা এটা কারণ মা বাবা সন্তান কি জন্য চায় বংশের যে সন্তান সন্তানি কি জন্য রাখে বংশের বাতিকে আগে নিয়ে যায় বাতিটা হচ্ছে কি বাতি মানে হচ্ছে ভক্তি মা বাপ যে ভক্তি করে গিয়েছে সন্তান সেটাকে ধরে রেখে আরো বৃদ্ধি করুক এর জন্যই সন্তান চায় তাই আমরা লিলিমায়ের সন্তান যেন ছেলে যেন আরো সুন্দর তার পরিবার নিয়ে আরো ভালো করে ভক্তি করে মা বাবার মন মুখকে স্বয়ং ভগবানের মুখ উজ্জ্বল করতে পারে এর জন্য একবার ভগবানের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীল প্রভুপাদ কি জয় গুরু মহারাজ কি জয় লিলিমায়ের ছেলের পারমার্থিক মঙ্গল কি জয় তার পরিবারের পারমার্থিক মঙ্গল কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তো আমার কোনো শব্দ বা আচরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন সকলকে বাঞ্ছা কল্পতরু ভর্চ কৃপা শূন্য ভয়েবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রীল প্রভুপাদ কি জয় গুরু মহারাজ কি জয় শ্রীমদ ভাগবতম কি জয় বৃন্দাবন ধাম কি জয় আগামীকাল সফলা একাদশী কি জয় ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় সকল গৃহস্থের পারমার্থিক মঙ্গল কি জয় নিতায় গৌর প্রমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভক্তিতে থাকুন সকলকে শুভরাত্রি এই আশা রেখে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত বিশ্রাম আগামীকাল আবার হরে কৃষ্ণ যারা লাইভে শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ